অজানা পথ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা বানাচ্ছি বাম্বো চিকেন। বাম্বো চিকেনে প্রথমে চিকেনটাকে আদা, জিরে, লঙ্কা, রসুন বাটা, টমেটো বাটা সব কিছু ম্যারিনেশন করে চিকেনটাকে মাখিয়ে আগুনে বাস্টার ভেতর পুড়িয়ে দিয়ে আগুনে ওটাকে অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে হিট দিতে হবে। তারপরে রেডি হয়ে যাবে বাম্বো চিকেন। তোমরা দেখছো আমরা কীভাবে বাম্বো চিকেন বানাচ্ছি। বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিটের মধ্যে বাম্বো চিকেন রেডি। এই দেখো আমাদের বাম্বো চিকেন রেডি হয়ে গেছে। তোমাদের এই অজানা পথ চ্যানেলে প্রথমবার দেখাচ্ছি একটা অসাধারণ রেসিপি, খুব টেস্টি, তোমরা বাড়িতে বানিয়ে খেতেই পারো। তোমরা দেখছো চিকেনটা কত সুন্দর নরম হয়েছে, সেটাও তোমরা দেখাবো। আমরা আস্তে আস্তে ঢালছি, ঢালার সাথে সাথেই দেখো কত সুন্দর ধোয়া উঠছে, একদম পুরো গরম, দারুণ ফ্লেভার। আমরা সবাই একসাথে বসে পড়বো। কলা পাতার মধ্যে দেওয়া হচ্ছে, আমাদের দুখানা করা হয়েছিল, দুটোই একসাথে ঢেলে ফেলা হলো। বন্ধুরা দেখো কি সুন্দর, দেওয়ার সাথে সাথেই সবাই তুলে খেয়ার জন্য চেষ্টা করছে। দেখো একটা একটা করে সব নিয়ে চলে যাচ্ছে, যে যার মতন অসাধারণ টেস্ট হয়েছে। বন্ধুরা আমাদের বাম্বু চিকেন খুব সুন্দর হয়েছে, পুরো একদম নরম, বয়লিংটা দেখো খুব সুন্দর, বেশি সময় লাগে না, তোমরা বানিয়ে খেতে পারো, অসাধারণ টেস্ট।